ঘুরে আসবো নিজে একদম রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করে নিয়েছি তো চলো আগে মল থেকে ঘুরে আসি একটু মনটা একটু খুশি খুশি আছে যেহেতু বুঝতেই পারছো সবসময় ঘরে থাকি মলে গেলে একটু মেয়েদের একটা মানে অন্য ইমোশন থাকে না কিন্তু বড়রা কি করে দেখবে যে না 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 ওদিকে যেতে হবে না বিশেষ করে আমার তো হয় না কাচের বাসন বা ওই বাসন টাইপের ওই জায়গাটা বিশ্বাস করে দেখো জামা কাপড়ের জন্য আমার অত ইন্টারেস্ট থাকে না জামা কাপড় আমি সবসময় কিনছি কিন্তু হ্যাঁ বিশেষ করে নতুন নতুন যত রকম বাসন উঠছে ইলেকট্রনিক্সের যত জিনিসপত্র রান্নাবান্নাগুলো তো আগে থেকে টেনে নিয়ে আসবে না না ওদিকে আর যেতে হবে না চলো তো চল আগে মল থেকে ঘুরে আসি তারপর কথা হচ্ছে অবশ্য আজকে ওই মলে যাব কিনা সেটাও জানে না কোথায় যাওয়া হবে তাহলে তো মোড় থেকে বলবে যে চলো মোড় থেকে ঘরে গ্রোসারি যেটুকু প্রয়োজন সেটুকু কিনে নিয়ে চলে আসি তুই একা একা জুতো পরে নিচ্ছিস উল্টো পড়ছিস উল্টো সোজা করে পড় একা একা পড় হ্যাঁ যেমন করে পড়তে পড়ে নাও তাহলে তাড়াতাড়ি পড়ে নাও তাড়াতাড়ি পড়ে নাও তুমি তো নিজেই বল না আমি একা একা পড়বো আচ্ছা ঠিক আছে আমি পড়ে দিচ্ছি দাঁড়া কত করে যাচ্ছে দাদা আচ্ছা ঠিক আছে ৩৯৯ তো ছিল কিন্তু আমাদের ওখানে তো অফারে ৩৮৩ তে দিচ্ছে ভাই ৩৯৯ আছে যা চাইছি কিছু নেই চিজ যেটা আমরা ব্র্যান্ড ইউজ করি সেই চিজ নেই কোকো পাউডার নেই কিচ্ছু নেই বিরক্ত লেগে গেল গিয়ে আর কয়েকটা জিনিস নেওয়ার ছিল নিয়ে চলে এসেছি কালকে যাবো মলে আজকে আর যেতে ভালো লাগছে না কারণ নিনির পড়াটাও ছিল ধরো যে কামাই হবে ৪টা থেকে যেহেতু পড়াচ্ছে এই কটা জিনিস দেখো মোটে নিয়ে এসেছি একটা বড় ক্লাস লাগবেই মাস্ট আর আমার ফ্রিজারটা খারাপ হয়ে গিয়েছিল এই একটা নিয়ে এসেছি বেশ ভালো হাঁটি দেখতে কোনোদিন ট্রাই করে নি একটুখানি ট্রাই করে দেখি কিছু ইম্প্রুভমেন্ট হয় কিনা আর ন্যাচারাল পেস্ট আর একদম অ্যালোভেরা জেল আপাতত এই কটাই নিয়ে এসেছি কারণ আর বললাম না যে যে জিনিসগুলো আমার প্রয়োজন ছিল কিচ্ছু নেই একটা দুটো যে বিস্কিট গুলো নিই যেটা দেখতে গেলাম নিনির জন্য সেটাও নেই দরকার নেই ছাড় বিরক্ত লেগে যাচ্ছে আর আজকে বড়ের কিছু কাজও আছে ওর শরীরটাও খারাপ লাগছে বলে আমি ছেড়ে দিচ্ছ আজকে ৪টা থেকে ওর পড়া আছে তো এখন ওকে পড়তে দিয়ে আসবো তো রেডি তো পুরো আছে কিন্তু ওর মুডটা অফ হয়ে গেছে না আমার পছন্দ মতো কিছুই আজকে ওকে কিনে দেওয়া হয়নি কেন চুপচাপ ও বসে আছে ও ভেবেছিল মল যাবে ড্রেস কিনবে উইন্টারে তাই না ওর জন্য ভালো না বিস্কিট যেগুলো পছন্দ করে সেগুলো কিছু নেই তো কি করা যাবে বলো একে পড়ে আসি চলো মিসের কাছ থেকে হ্যাঁ তারপর ও কই সেটে রাখো বেটা ওগুলো নিয়ে ছাড়লামই না রাখ 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 মিসের কাছে চো পড়ে আসি পড়ে এসে তারপর তুমি আর আমি ইয়েতে
বেকারস পয়েন্টে যাব হ্যাঁ কেক কিনতে যাব হ্যাঁ তুমি আর আমি যাব ঠিক আছে আর এটা একটা বাদ আচ্ছা আচ্ছা সেটাই তো বললাম এটা একটা মানে ইয়ে এটা একটা ইয়ে হচ্ছে তুই কোলা এটা একটা অটল গাড়ি পে কি পেট রচ করার এমনি করে রচ করতে হবে না আমার আর কিছু বলার প্রয়োজন নেই মেয়ে সব দেখিয়ে দেবে আমি এবার থেকে আর ব্লগার আমার মেয়ে তো নিজে ইন্ট্রো করতে শিখে গেছে এবার থেকে ওকে দিয়ে স্টার্ট করবো ওকে দিয়ে এন্ড করবো ওটা রাখো ওটা কাছে ওটা ভেঙে যাবে চলো মিসের কাছে পড়ে আসি চলো তারপরে ওগুলো ছাড় 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 চলো না ওটা হাতটা কাটবে রাখ লজ করছি দাঁড়াও এখন তো লজ করবো না রেখে দাও বেটা দিদি তোমার চিজও পাওয়া গেল না কিছুই না পিৎজাও হবে না কিছুই হবে না কি কলা দেবে আমার মাকে বলে কি হবে আমার মা কি করবে আমার মাকে বলে তোমার মা কি তোকে পিৎজা বানিয়ে দেবে নাকি ঠিক আছে চলো তাহলে ওকে আগে পড়তে দিয়ে আসি তারপর এসে তোমাদের সাথে কথা বলছি কোথায় যাচ্ছিস ও আমি পড়ে দিচ্ছি না ভাই বাই কো দা বাবাকে বাই বাবা চলো ছোটিটা পড় ছোটিটা পড় ও উল্টো আবার সেই উল্টো আবার সেই উল্টো বাবা বাবা এবার এটা রাইট হ্যান্ড এটা এটা লেফট হ্যান্ড সব সময় গন্ডগোল করছে চলো কি করছিস তুইও পড়বি আমিও পড়বো দেখেও চলতে পারো না কি করবো তো ঠেলে দিচ্ছে টাটা বাই বাই কই দেখি নেউ কোথায় মেয়েকে পড়তে দিয়ে চলে এলাম তো আসার সময় দেখছি যে কুকুরে খুব ভোগছে তো পাশের বাড়ির কাকিমাও ফোন করেছিল নাকি আমার গ্যারেজে নেউল ঢুকে গেছে এত ভয় লাগছিল যে গ্যারেজটা খুলে দেখলাম যে এবার বেরিয়ে গেছে চেঁচাচ্ছিল মানে বেরিয়ে গেছে এবার একটু বসলাম এসে এবার মেয়ে অর্ডার করে গেছে যে মাকে মানে বলতে তো তো পারে না তো চকলেট বললাম যে আমি ইয়ে কিনতে গিয়েছিলাম যেগুলো খুঁজলাম চকলেট বানাবো কেকে যেগুলো দরকার পড়ে চকলেট চিপস একটাও মরে নেই মানে এত জঘন্য বলার কথা না বলছি কি বৌদি সব ছিল আজকেই ফুরিয়ে গেছে আপনি কালকে আসুন মানে আজ আজকে আমার প্রয়োজন আমি যাবো কালকে আবার বললো রাতে পিৎজা খাবো তো যে চিজটা আমরা ইউজ করি সেই চিজটাও নেই সব কিন আবার অন্য জায়গায় যেতে হবে তো মেয়ে আমার বলে গেছে মা কেকটা তুমি বানিয়ে রাখবে মানে নর্মাল একটা ভ্যানিলা কেকই ওর জন্য বানিয়ে রাখবো আর পাচ্ছি না তো আজকের ব্লগটা এইটুকুই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবে